press the bell icon on the YouTube app and never miss another update. হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একজন বিশুদ্ধ বিশ্বাসের অধিকারী, একজন পয়গম্বর, মুসলিম জাতির পিতা, যাকে অনুসরণ করে পুরো মুসলিম বিশ্ব। পবিত্র কোরআনে তার নামে একটি সূরা রয়েছে এবং বিভিন্ন সূরায় তার সম্পর্কে অনেক আয়াত রয়েছে। এখনকার এই ভিডিওটিতে আমরা সংক্ষেপে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে জানার চেষ্টা করব। আর তাই মূল ভিডিওটি শুরু করার আগে আপনি যদি প্রথমবারের মতো আমাদের এই চ্যানেলটিতে এসে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে প্রেস করে দিতে ভুলবেন না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পশ্চিম ইরাকের বসরার অন্তর্গত বাবেল শহরে জন্মগ্রহণ করেন। তার জন্মসাল সম্পর্কে তেমন একটা নিশ্চিত হওয়া যায় না, তবে আনুমানিক 1900 খ্রিস্টপূর্বাব্দ থেকে 1861 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে জন্মগ্রহণ করেছিলেন বলে ধারণা করা হয়। তার পিতার নাম আজর, যিনি তৎকালীন সময়ের একজন বিখ্যাত মূর্তি পূজক ছিলেন এবং জালিম বাদশাহ নমরুদের অনুসারী ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম যে সময়ে জন্মগ্রহণ করেন সে সময়ে তার আশেপাশের মানুষ সবাই মূর্তি পূজা সহ নানারকম শিরকি কর্মকাণ্ডে জড়িত ছিল। এমনকি তার পিতামাতাকে মূর্তি পূজা থেকে বিরত থাকতে বলায় আপন পিতামাতাও হযরত ইব্রাহিম আলাইহিস সালামের শত্রুতে পরিণত হয়েছিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছোটবেলা থেকেই এক সৃষ্টিকর্তা তথা আল্লাহকে খোঁজার চেষ্টা করেছেন। সবাই যখন পাথরে তৈরি মূর্তিকে সিজদা করত, মূর্তির কাছে নিজের প্রয়োজনের কথা বলত, তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সবাইকে বলতেন কেন তারা পাথরে তৈরি মূর্তিকে খোদা মানে। যারা তাদের সামনে দেওয়া খাবার খেতে পারে না, নিজে নিজেকে রক্ষা করতে পারে না, তারা আবার কিভাবে মানুষের খোদা হয়। এইসব কথা তিনি তার পিতা আজরকে জিজ্ঞেস করায় আজর ভীষণ রাগান্বিত হয়েছিলেন। মূর্তি পূজার বিরুদ্ধে সোচ্চার হওয়ার পাশাপাশি তিনি মনে মনে এক সৃষ্টিকর্তা তথা আল্লাহকে খুঁজতে থাকেন। যখন আকাশের তারকা দেখলেন তিনি ভাবলেন এটাই বুঝি আমার রব। কিন্তু যখন তারকা অদৃশ্য হয়ে গেল তখন তিনি মুখ ফিরিয়ে নিলেন। আবার যখন তারকা থেকে বড় চাঁদকে দেখলেন তখন ভাবলেন এটাই বুঝি আমার রব। আবার যখন চাঁদ ডুবে গেল তিনি মুখ ফিরিয়ে নিলেন, কারণ তিনি ভাবলেন স্রষ্টা চিরঞ্জীব, তিনি অস্ত যেতে পারেন না। পরদিন আবার যখন সূর্য দেখলেন তিনি ভাবলেন এটাই হবে তার রব। কিন্তু এত বিশাল দীপ্তময় সূর্যও যখন অস্ত গেল তখন তিনি মুখ ফিরিয়ে নিলেন এবং তিনি ভাবতে লাগলেন এসব কিছুর স্রষ্টাই আমার স্রষ্টা। তখন আল্লাহ তাকে নবী হিসেবে মনোনীত করলেন। আল্লাহ যখন আত্মসমর্পণ করতে বললেন ইব্রাহিম আলাইহিস সালাম আত্মসমর্পণ করে তার সকল কিছু আল্লাহর তরে সমর্পণ করলেন। আর এই বিষয়ে পবিত্র কোরআনের সূরা বাকারার 131 নং আয়াতে বলা হয়েছে, আমি সমর্পণ করলাম সকল সৃষ্টির প্রভুর প্রতি। ইব্রাহিম আলাইহিস সালামকে এর আগে আরো কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হয়েছে, তাকে আগুনে নিক্ষেপ করা হয়েছিল। ইব্রাহিম আলাইহিস সালাম যখন সবাইকে জিজ্ঞেস করল কেন তারা পাথরে তৈরি মূর্তির পূজা করে যারা কিনা তাদের কোনো প্রয়োজন মেটাতে পারে না, কারো নিকট উত্তর না পেয়ে ইব্রাহিম আলাইহিস সালাম রেগে পাথরের মূর্তি ভেঙে ফেলার সিদ্ধান্ত নিলেন এবং মন্দিরের সকল মূর্তি ভেঙে শুধুমাত্র বড় মূর্তিটাকে আস্ত রেখে তার কাঁধে কোঠাটি ঝুলিয়ে দিলেন। যখন ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞেস করা হলো কে মূর্তি ভেঙেছে, তখন তিনি বললেন বড় মূর্তিটাই ভেঙেছে, কারণ তার কাঁধেই তো কোঠার। সবাই বলল মূর্তি কিভাবে এটা করতে পারে, তার তো কোনো জীবন নেই এবং সে তো কোনো কিছু করতে অক্ষম। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যার জীবন নাই এবং যে কারো উপকার ও অপকার কিছুই করতে পারে না সে কিভাবে কারো খোদা হয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এই অকাট্য প্রশ্নের উত্তর দিতে না পেরে সবাই রেগেমেগে সিদ্ধান্ত নিল যে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে পুড়িয়ে এর প্রতিশোধ নেয়া হবে। অবশেষে সারা দেশ থেকে খড়কুটো নিক্ষেপ করা হলো, যেন মুহূর্তেই সে পুড়ে ছাই হয়ে যায়। এই দৃশ্য দেখার জন্য সারা দেশ থেকে মানুষজন ভিড় করল। নমরুদ এই দৃশ্য দেখার জন্য উঁচু ভবনে উঠল, কিন্তু সে অবাক হলো যে আগুন ইব্রাহিম আলাইহিস সালামের একটা লোমও পোড়াতে সক্ষম হচ্ছে না। এই ব্যাপারে কোরআনে এসেছে যে হে অগ্নি তুমি ইব্রাহিমের জন্য শীতল ও শান্তিময় হয়ে যাও, সূরা আম্বিয়া 69 নং আয়াত। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা তাওহীদের দাওয়াত দিতে আদেশ করলেন তখন তিনি তার দাওয়াতি কার্যক্রম শুরু করলেন। তার দাওয়াতে কেউ সাড়া দিল না, সবাই পূর্বপুরুষের ধর্মের দোহাই দিয়ে তাকে এবং তার দাওয়াতকে অস্বীকার করল। এবং তার পিতাকে যখন তিনি দাওয়াত দিলেন তখন তার পিতা আজর তাকে প্রহার করতে চাইলেন। অবশেষে তিনি সবার কাছে প্রত্যাখ্যাত হয়ে তার বিবি হাজেরাকে নিয়ে মক্কা অভিমুখে যাত্রা করলেন এবং মনস্থির করলেন সেখানে আল্লাহর ইবাদত করবেন এবং মানুষকে তাওহীদের দাওয়াত দিবেন।
হযরত ইব্রাহিম আলাইহিসাল্লাম মুসলিমদের নিকট একজন অনুকরণীয় পয়গম্বর। তার অনেক কার্যক্রম পরবর্তীতে ইসলাম ধর্মে অপরিহার্য করা হয়েছে। যেমন ইব্রাহিম আলাইহিসাল্লাম স্বপ্নে আদিষ্ট হয়ে যখন প্রিয় পুত্র ইসমাইল আলাইহিসাল্লামকে কুরবানি করতে চেয়েছিলেন, তখন আল্লাহর নির্দেশে দুম্বা কুরবানি করা হয়েছিল এবং সেটির অনুকরণে আমরা ঈদুল আজহায় পশু কুরবানি দিয়ে থাকি। এছাড়াও ইসমাইল আলাইহিসাল্লামের পানি প্রয়োজনে বিবি হাজেরা সাফা মারুয়ার পাহাড়দ্বয়ে ছোটাছুটি করেছিল, সেই অনুকরণেই আমরা হজে গিয়ে সাফা মারুয়া পাহাড় সাই করে থাকি। এবং আমরা যে হাজরে আসওয়াদের চুম্বন করি সেটাও ইব্রাহিম আলাইহিসাল্লাম এবং ইসমাইল আলাইহিসাল্লামেরই নিদর্শন। ইব্রাহিম আলাইহিসাল্লাম সেই পাথরে চড়ে পবিত্র কাবাঘর মেরামত করেছিলেন। এছাড়াও মক্কার অন্যতম নিদর্শন জমজম কূপ হযরত ইসমাইল আলাইহিসাল্লামের পানির পিপাসায় দাপাদাপির ফলেই সৃষ্ট নিদর্শন। হযরত ইব্রাহিম আলাইহিসাল্লামকে মুসলিম জাতি তাদের জাতির পিতা হিসেবে বিশ্বাস করে এবং এ ব্যাপারে স্বয়ং আল্লাহ তাআলা স্বীকৃতি দিয়েছেন। সূরা হজের 78 নম্বর আয়াতে এসেছে, তোমাদের জাতির পিতা ইব্রাহিম, তিনি তোমাদের নাম রেখেছেন মুসলিম। অবশেষে মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিসাল্লাম আনুমানিক 1814 খ্রিস্টপূর্বাব্দ থেকে 1716 খ্রিস্টপূর্বাব্দে